সুলতান মুলতান থেকে ভাই তিনটা ম্যাচের জন্য চাইছিল, পরে ফিজিওর সাথে কথা বললাম, বললো তুমি সুস্থ আছো বাট তাও মনে হয় আর একটু ট্রেনিং করলে ভালো হয়, যদি খেলো যদি ইনকেস লাগে যায় তখন তো ইন্ডিয়ান সিরিজটা নিয়ে। পরে ভাবলাম তিন ম্যাচের জন্য কিটা হবে, ভালো করলে অনেক লিগ হবে ভাই। একটু পেছনে ফিরে যেতে হবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেল বছরের ঐতিহাসিক সেই সিরিজের সময় তাসকিন আহমেদের সুযোগ এসেছিল আইপিএল খেলার। তাসকিন সেটা ফিরিয়ে দিয়েছেন দেশের হয়ে খেলায় মনোনিবেশ করতে। গেল টি টোয়েন্টি বিশ্বকাপে তাসকিনের দুর্দান্ত ফর্ম তাকে দিয়েছে আরও আরও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ। কিছুদিন আগেই ওমরা করে দেশে ফিরেছেন, বিপিএলে পাওয়া চোট থেকে ফিরে আসার লড়াই এখন। এর মধ্যেই তাসকিনের কাছে এসেছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলার সুযোগ। কিন্তু এবারও দেশকেই প্রাধান্য দিচ্ছেন এই স্পিড স্টার, তার সামনে এখন ইংল্যান্ড সিরিজ, তাই দেশের স্বার্থে ফিরিয়ে দিয়েছেন পিএসএল এ খেলার অফার। পিএসএল এর দল মুলতান সুলতান তিনটি ম্যাচ খেলার অফার করেছিল তাসকিনকে, কেননা ইংল্যান্ড সিরিজের আগে প্রায় 10-12 দিনের ফ্রি সময়, যেটাকে কাজে লাগিয়ে সাকিব আল হাসান পেশোয়া জালমির হয়ে পিএসএল এর কয়েকটি ম্যাচ খেলতে পাকিস্তানে গেছেন। তাসকিনের কাছেও সুযোগটা এসেছিল, কিন্তু ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে উঠে ইংল্যান্ড সিরিজে মনোনিবেশ করতে ডানহাতি এই পেসার ফিরিয়ে দিয়েছেন মোটা অঙ্কের টাকার পিএসএল এ খেলার অফার। জানিয়েছেন ইংল্যান্ড সিরিজে দেশের হয়ে খেলাটাই তার জন্য গুরুত্বপূর্ণ, তাই পিএসএল এর অফার ফিরিয়ে দেওয়াতে আক্ষেপ নেই। না, দিন শেষে আসলে বোর্ড যেটা ডিসাইড করবে বা ম্যানেজমেন্ট আছে, তো যেহেতু এত ইম্পর্টেন্ট একটা সিরিজ, ইম্পর্টেন্ট তো এটাই, তো এই কয়েক ম্যাচের জন্য যদি অফার আসে ওখানে যদি যায়, যদি আমি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। তাসকিনের সাম্প্রতিক পারফরমেন্স এখন ঊর্ধ্বমুখী, নিজেও স্বীকার করেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অফার ফিরিয়ে দেওয়াতে তার আক্ষেপ নেই। সম্প্রতি তার কঠোর পরিশ্রম এবং সেটার প্রতিফলন সবারই জানা। তাসকিনের বিশ্বাস এমন পারফরমেন্স করতে থাকলে ভবিষ্যতে আইপিএল পিএসএল বাদেও বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার আরও সুযোগ আসবে। জি, ওটা বোর্ড আমাকে দিয়েছিলেন একটা অনারিয়াম, তো সেটা নিয়ে কোনো আক্ষেপ নাই আমার। তো সামনে আসলে জাতীয় দলে খেলাটাই মেন লক্ষ্য, এখানে যদি কন্টিনিউ খেলতে পারি ভালো করি, টুডে টুমোরও একসময় অপরচুনিটিও আসবে। দিন শেষে আসলে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করা, তো ওইটা যদি ঠিক থাকে ফ্রাঞ্চাইজি এমনিই হবে। তাসকিনের এই আত্মত্যাগ ভালো কিছু বয়ে আনুক ইংল্যান্ড সিরিজে দেশের হয়ে পারফর্ম করে দেশকে উপহার দিন আরও আরও ভালো কিছু। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।